এটা মনে না রাখলে পর অসুবিধা হবে। তাই যুব বন্ধুদের কাছে যেটা বলবো, মিস কলের কথা ছেড়ে দিন, এগুলো তো অবাচীনের মতো, অবিবেচকের মতো একটা ফালতু বক্তব্য, বাজারি বক্তব্য। কখনই আমরা বলবার চেষ্টা করেছিলাম ইন্টারভিউ ছাড়া মিস করে কি করে চাকরি হবে? এই ভদ্রলোক এখন ত্রিপুরা থেকে পালিয়ে বেড়াচ্ছেন, এখানে আসতে সাহস করেন না, মুখ দেখাতে চান না। আসামের এক ভদ্রলোক বক্তৃতা করতে গিয়ে বলছে, লিখে রাখো, এই প্রতিশ্রুতি দিচ্ছি মিস করে চাকরি হবে, 3 তারিখ ভোট গণনা, 4 তারিখ মন্ত্রিসভা, এবং প্রতিশ্রুতি করে একটার পর একটা কার্যকরী হবে, রূপায়িত হবে, না হলে তো ত্রিপুরা আমাকে ঢুকতে দেবেন না। ভয় পেয়ে তিনি নিজেই আসছেন না, পাশের রাজ্য আসাম, তখন যিনি বিজেপির জাতীয় সভাপতি ছিলেন, এখন স্বরাষ্ট্রমন্ত্রী, একই ল্যাঙ্গুয়েজে একই ভাষায় তিনি এই বক্তৃতা করেছেন। 18ই ফেব্রুয়ারি ভোট, 13 মার্চ নির্বাচন, বিজেপি আইপিএফকে সরকার, 4 মার্চ থেকে শিক্ষক কর্মচারীদের সপ্তম সেন্ট্রাল পে কমিশন থেকে শুরু করে যা যা বললাম আপনাদের যুবকদের বলছে সব কার্যকরী করতে হবে। সেই ভদ্রলোকও কিন্তু এখন ত্রিপুরায় খুব বেশি পা বাড়ান না, বাড়ালে এই প্রশ্নগুলি উঠবে, কারণ ত্রিপুরার মানুষ চোখ কান বন্ধ করে বসে থাকবে না, প্রশ্ন তুলতে শুরু করেছে। তাই আপনাদের কাছে যেটা বলবো, যে দাবিগুলো জোরের সঙ্গে বলতে হবে, শূন্য পদ 50,000 না 60,000, 15,000 না 20,000, এই হিসাব তোমরা ঠিক করবে। শূন্য পদ পূরণ করবার জন্য প্রতি বছর নিয়মিত উদ্যোগ গ্রহণের ব্যবস্থা করতে হবে, আর কোন প্রতিশ্রুতিতে আমরা ভুগব না। যে দপ্তরগুলো কর্মীর অপ্রতুলতায় ধুঁকছে, উন্নয়নমূলক কাজের সাথে যুক্ত, সেই দপ্তরগুলোতে শয়ে শয়ে হাজার হাজার চাকরি দেওয়ার কথা বলছি না, দপ্তরগুলো চালাতে গেলে পর ন্যূনতম যে পরিমাণ যে সংখ্যক কর্মচারী কর্মী দরকার, বিদ্যালয়ের শিক্ষক সহ, কলেজের অধ্যাপক সহ, হাসপাতালের ডাক্তার নার্স প্যারামেডিক সহ, তাদের নেওয়ার ব্যবস্থা করবে, নাহলে কোথায় কাজ হবে? এই দাবি তুলতে হবে। যতক্ষণ বেকারদের চাকরি দেওয়া যাচ্ছে না, বেকার ভাতা দিতে হবে। আমরা তো বলবো প্রতি মাসে 5,000 টাকা